দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। টাকা ধার নিয়ে নতুন পাকা বাড়ি তৈরি, টাকা পরিশোধ করতে না পারায় বাড়ির গেটের সামনে মহিলাকে ঘিরে বিক্ষোভ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের মায়াপুর 2 নম্বর অঞ্চলের রঘুনাথপুরে। ওই এলাকার এক মহিলা মমতা কুণ্ডু বলেন, এলাকার বেশ কিছু মহিলাদের নাম করে এক মহিলা নাম লক্ষ্মী সাঁতরা নতুন বাড়ি করেছে। সে আমার কাছ থেকে 12-14 লাখ টাকা ধার নেয়, আর সেই কথা জানাজানি হতেই যাদের নাম করে টাকা নিয়েছে সেই সমস্ত মহিলারা সাত সকালেই লক্ষ্মী সাঁতরার নতুন বাড়ির গেটের সামনে বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখাতেই সেই মহিলা বলেন, আমি চেষ্টা করছি টাকা ফেরত দেওয়ার। দেখুন বিস্তারিত। আমি একদিন ওই কাকিমার কাছে গেছি, ওই কাকিমা বলছে সুদের কথা বলছে, বলছে আচ্ছা ঝুমা তুই কেন সুদটা দিইনি? আমি তো হ্যাঁ গো কাকিমা, আমি কেন তোমাকে সুদ দিতে হবে? আমি কি তোমার টাকা নিয়েছি? বলছে কেন, তুই 60,000 টাকা নিয়েছিস, সুদটা কিছুর জন্য দিইনি? আমি তো আকাশ থেকে বলছি সুদ কিছু দিন দেবো। বলছে না, তোর তো 4-5 লাখ টাকা ছাড়া আছে, এতজন ব্যক্তি আমার টাকা নিয়েছে। আমি কে, আমার ভাষণের নাম বলছে রবীন্দ্র সাঁতরা, রবীন্দ্র সাঁতরা, রাজু সাঁতরা, আর ইয়ে সুজন বাগ, আর রবীন্দ্র সাঁতরা, শ্রীমন্ত সাঁতরা, এইসব ব্যক্তি আমার টাকা নিয়েছে। আমরা সব চারিদিকে এসে বলছি, তারা শোনা আসছে, সব সাঁতরা লোক মারতে আসবে পর্যন্ত আসছে। আমরা তো কখনো জানি না, তো কোথায় চেষ্টা হচ্ছে দিয়ে আজকে কি ঘেরাও করেছেন? আবার ওখানে তো বলছে যে না, আমরা ইয়ে করবো, আমরা যদি কিছু হয় আমরা দেখে নেবো পরেতে। আজকে কি ঘেরাও করেছেন? এই তো ঘেরাও করছেন যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে শুনে আমার টাকা নিচ্ছে, এমন বোকা ছোটা ব্যক্তিটা, এমন বোকা ছোটা যে আমার নামে টাকা নিচ্ছে। একটা ডকুমেন্টস শুনতে নাই রে, একটা ডকুমেন্টস নাই না, হাতে লেখা আছে নাই, সই নাই, আয় না কিছু নাই, বোকাতে টাকাটা দিতে সুদ খাটাচ্ছে 40% 20% উনি সুদ খাটাচ্ছে, 20% সুদ খাটাচ্ছেন। এরকম কতজনের সাথে করেছে? কতজনের সাথে করেছে? কত টাকা এরকম ইয়ে হয়েছে? এটা কোন জায়গা, কি নাম এটা, এই আপনার নাম কি? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। কেন ঘেরাও করেছে? আমার কাছে যায় যে বলছে দিদি ভাই আমাকে 20,000 টাকা দেবে, বলে 20,000 টাকা নিয়েছে একজনের নামে, আবার একজনের নামে বলছে 30,000 টাকা নিয়েছে। বলছে ওরা আমাকে বিরাট বিশ্বাস করে, ওরা আমাকে বলেছে জামিছে, তবে ওরা কেন আসেনি না, ওরা আসবে না, আমাকে দিয়ে পাঠিয়েছে টাকা দিতে, তুমি অবশ্য দাও, আমার ওদের খুব বিশ্বাস দরকার, আর কার ছেলে শরীর খারাপ তার উপলক্ষ করে টাকা নিয়েছে। ক্যাশ টাকা না ব্যাংক থেকে? ক্যাশ টাকা, ক্যাশ টাকা হাতেই দিয়েছি আমি। দিয়ে একজন এখানে গোডাউন করেছে মদন পাল বলে, তার নামে 50,000-1,00,000 করে নিয়েছে। বলছে ও ও তো কারবার, বিশাল কারবার, ওর টাকা কারবারে টাকা খাটাবে, সেই হিসেব করে ও টাকাটা আমার কাছে 6,50,000 টাকা নিয়ে আসে মদন পালের নামে। টোটাল কত টাকা নিয়েছে? টোটাল ও আমার কাছ থেকে নিয়েছে 14,00,000 টাকা। আপনি কি করেন? আমি কি করি মানে, আমার ছেলেরা সব চাকরি করে, আমার জমি জায়গা আছে। দিয়ে কতদিন আগে দিয়েছিলেন? আমি তো একবারে টাকাটা দিইনি। কতদিন? খুচখাচ তো 1-1.5 বছর হয়ে গেল। কতদিন আগে দিয়েছিলেন? 1.5 বছর। খুচখাচ খুচখাচ এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়? আপনার নাম? আমার নাম মমতা কুণ্ডু। আর যিনাকে টাকা দিয়েছেন? লক্ষ্মী সাঁতরা। ওনারও বাড়ি? ওনার বাড়ি রঘুনাথপুর। আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ করবেন। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, চন্দন জুয়েলার্স আরামবাগ।
সদরঘাট হুগলি। তোমার নামও 5000 না 6000 নাম দিয়ে পাঠাচ্ছিল। কতদিন আগে? কতদিন আগে তো মনে নেই, আমি গেছি, টাকা দিয়েছে, ও এনেছি, দিয়েছে আমাকে, আমি এনেছি। কত টাকা নিয়েছেন? কত টাকা নি, খুচখুচ করে তো এনেছি, এটা আমার ঠিক আমার খাতায় লেখা আছে, কিন্তু ও বলছে 14 লাখ টাকা, কিন্তু 14 লাখ টাকা নয়। কত হতে পারে? আমি হিসাব করে দিচ্ছি। কত হতে পারে? আমি হিসাব করে দিচ্ছি। বলছি যে বড় জোর, আমি বলছি বড় জোর 8 থেকে 10 লাখ টাকা হবে। টাকা নিয়ে কি করেছিলেন? কি করেছেন? বাইটা করেছি, 2 নম্বর টাকা নিয়ে ও সুদ, ওকে সুদ দিয়েছি, আমার কিস্তি ছিল, কিস্তি তো দিয়েছি। তাহলে এত টাকা ডিউ রয়েছে কি করে? ওই ডিউ নাই তো উনি বলছেন। হ্যাঁ, ওই সুদটা দিচ্ছি লোন দিতে দিতে 2 মাস 3 মাস আটকে গেছে, 4 মাস আটকে গেছে, 4 মাস। আর তোমার সঙ্গে আর কে? আপনার নাম কি? বড় কিছু না। হ্যাঁ, আপনার নাম কি? লক্ষ্মী সাঁতরা। বাড়ি কোথায়? কোন জায়গার নাম? এই জায়গার নাম কি? টাকা আপনি একাই নিয়েছেন তো? এখন কি বলছে ওনারা? ওরা বলছে, ওরা চাপ দিচ্ছে, আমি বলেছি আমি টাকা দিয়ে দেবো, একটা ড্রেস তো দিতে হবে, আমি ওকে দিদি টাকা দিয়ে দেবো। ওনাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছেন ব্যাংক থেকে বা অন্য কোনো প্রসেস থাকে না, বাট নিয়েছেন, দিয়ে দিতে পারেননি? হ্যাঁ দেবো, চেষ্টা করছি তো দেবো বলে, আমি একটা লোনও নিচ্ছি, চেষ্টা করছি দিয়ে দিবার তারে। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। তোমার নামও 5000 না 6000 নাম দিয়ে পাঠাচ্ছিল। মালতী মাতা হাই স্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাই স্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে।
করে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি।